জঙ্গিবাদের অফলাইন নেটওয়ার্ক মূলত সশরীরে দাওয়াত ভিত্তিক মসজিদ মাদ্রাসা কিংবা বিভিন্ন স্থায়ী অস্থায়ী স্থাপনায় জড়ো হয়ে উগ্রবাদের দীক্ষা দেওয়া কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানে সে নেটওয়ার্ক বিচ্ছিন্ন এখন চলছে জঙ্গিবাদের অনলাইন যুগ এখানেও সেই দাওয়াতের নেটওয়ার্ক কিন্তু সশরীরে নয় অনলাইন ভিত্তিক জঙ্গিবাদ ভয়ঙ্কর দেখিবে ভয়ঙ্কর তারা আসলে একটা পোস্ট দেয় টার্গেট করে যে 1000 যদি আমি ধরে যাই সাপোজ টার্গেট 1000 1000 পোস্ট থেকে মোটিভেট হয় 100 এখান থেকে তারা তবে ক্লোজ গ্রুপে নিয়ে আসে 10 জনকে 10 জন থেকে 3 জন বা 1 জন যদি আমি 1000 জনকে পোস্ট টার্গেট করি 1 জন পাই তাও সফলতা তো এইভাবে তো পোস্ট তো 1000 জন করে না পোস্ট করে থাউজেন্ডস পিপল চিন্তা টার্গেট পুরনো 15 থেকে 22 বছরের ছেলে মেয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন যুগের সাথে জঙ্গিরা কৌশল বদলাচ্ছে প্রতিবাদ করতে গেলেই আক্রান্ত হওয়ার শঙ্কা আপনি এটির বিরুদ্ধে কিছু বলতে গেলে আপনি যখন বলছেন তখন সে আপনাকে নাস্তিক বানিয়ে সমাজে হেয় করার চেষ্টা করছে অথবা কোনো সময় আপনাকে আপনাকে চাপাতি মারছে সেটি তো রাজনৈতিক উদ্দেশ্যেই করছে তা তো ধর্মের উদ্দেশ্যে করছে তো এই রাজনীতির উদ্দেশ্যে যে ধর্মের ব্যবহার সেটি যতদিন বন্ধ না হবে ততদিন র্যাডিকালাইজেশন প্রসেসে চলতে থাকবে পৃষ্ঠপোষকরাও অর্থ দেবে কোনো অজুহাতে মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে উৎখাত করা বা আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রচেষ্টা তারা অবশ্যই চালাতে পারে এতে কোনো সন্দেহ নেই সেটি যদি করে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে অত্যন্ত কঠোর হস্তে সেটি দমন করার শঙ্কার মধ্যে সুখবর দিচ্ছে কাউন্টার টেরোরিজম ইউনিট যারা অনলাইনে উগ্রবাদ ছড়াচ্ছে তাদের একটি বড় অংশ নজরদারিতে বলবো যে দুই মাসের মধ্যে আমরা কি বেশ কিছু আইডি একটিভ আইডি পেয়েছি তারা ছড়াচ্ছে এই একটিভ আইডিগুলোর মধ্যে 10-12 আইডিকে আমরা ক্লোজলি শনাক্ত করতে পেরেছি এবং তাদের আইপি অ্যাড্রেস সহ অন্যান্য মোবাইল নাম্বার বা তাদের যে পার্টিকুলার্স নাম অলরেডি পেয়েছি এবং আমাদের চারটা টিম আছে এখানে চারটা ভাগে বিভক্ত হয়ে এইসব আইডিগুলোর পিছনে কাজ করছে এবং উচিতই আপনারা গুড নিউজ পাবেন যে অনলাইন ভিত্তিক যারা জঙ্গিবাদ ছড়ায় তাদের কিছু অংশকে আমরা আইনি আওতায় নিয়ে আসতে পারবো তবে বৈশ্বিক জঙ্গিবাদের এই বাস্তবতায় দাঁড়িয়ে নিয়ন্ত্রক ও প্রতিরোধ সংস্থাগুলোর সন্তুষ্টির কোনো অবকাশ নেই বলে জানাচ্ছেন বিশ্লেষকরা